কৃষি মেলা আমরা করে থাকি 2013 সালে এই মেলা শুরু হয়েছে। প্রথমে আমরা ভাবতাম যে এই মেলা কি গ্রুপ পাস, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আজকে যখন আমরা চিন্তা ভাবনা করে দেখছি যে কৃষি মেলা একটা কিন্তু বিশেষ গ্রুপ পাস। আপনারা নিশ্চয়ই দেখছেন গোটা পৃথিবীতে সচেতনতার মধ্য দিয়ে কিন্তু ডেভেলপমেন্টটা হচ্ছে, সচেতনতার মধ্য দিয়ে উন্নয়ন সম্ভব হচ্ছে, এই কথাটা আজকে আমাদের ভাবতে হবে। সেই জন্য এই যে কৃষি মেলা, এই কৃষি মেলা একদিকে কৃষক সমাজকে আমাদের সচেতন করা দরকার হয়ে পড়ছে। দেখুন বাস্তব পরিস্থিতি, দেখুন বাস্তব পরিস্থিতি হচ্ছে কৃষি জমি কমছে, জনসংখ্যা বাড়ছে। তাহলে কৃষি জমি কমছে, জনসংখ্যা বাড়ছে, খাদ্যের যোগান দরকার। তাহলে খাদ্যের যোগান দিতে গেলে, খাদ্যের যোগান বজায় রাখতে গেলে আমাদের কিন্তু কৃষি সম্বন্ধে আমাদের কিন্তু চিন্তা ভাবনা পাল্টাতে হবে, চিন্তা ভাবনা পাল্টানো প্রয়োজন আছে, উৎপাদন বাড়াতে হবে এবং সেই উৎপাদন কিন্তু আমাদের ভালোভাবে বাড়ানোর ব্যবস্থা করতে হবে। এই লক্ষ্য নিয়ে এই কৃষি মেলা এবং আজকে গোটা পৃথিবীতে কৃষি নিয়ে একটা গবেষণা চলছে, আলোচনা চলছে এবং আপনারা নিশ্চয়ই দেখছেন আমরা যে চাষ করি বিকল্প চাষের ভাবনা আজকে তৈরি হয়েছে। বিকল্প আমাদের চাষ করতে হবে, প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে বিভিন্নভাবে, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, কোন সময় খরা হচ্ছে, কোন সময় অতিবৃষ্টির কারণে বিপর্যয় হচ্ছে, তাহলে বিকল্প ভাবনা আমাদেরকে করতেই হচ্ছে। এই যে বিকল্প ভাবনা, বিকল্প চাষ এবং কি করে চাষি উন্নতি হতে পারে, কি করে চাষি রুজি রুটির ব্যবস্থা হতে পারে, সেই দিকে আমাদের সকলকে আজকে নজর দেওয়া প্রয়োজন। সেই জন্য চাষিদেরকেও আরো বেশি করে সচেতন হতে হবে, আমাদেরকেও যেমন সচেতন হতে হবে, চাষিদেরকেও আরো বেশি করে সচেতন করতে হবে, কৃষকদেরকেও আমাদের বেশি করে সচেতন করতে হবে, এইটাই এই কৃষি মেলার মূল লক্ষ্য। এবং সরকার বিভিন্নভাবে সরকারি যে প্রকল্পগুলো চলছে সেই প্রকল্পগুলো সুযোগ নিয়ে, সুবিধা নিয়ে কি করে চাষি নিজে রোজগার বাড়াতে পারে, উৎপাদন বাড়াতে পারে এবং খাদ্যের যোগান আমরা ভালোভাবে দিতে পারি, খাদ্যের যোগান যোগানের মধ্যে যেন কোনো ঘাটতি না থাকে, এই জিনিসটা দেখাই আমাদের এই জাতীয় কৃষি মেলা বিশেষ রূপ।